আজকের বিষয় দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত প্রথম অধ্যায়ের নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির অন্যতম ভূমিরূপগুলি হল প্রপাতকূপ ও মন্থকূপের মধ্যে পার্থক্য প্রপাতকূপের অপর নাম প্লাঞ্চফুল মন্থকূপের অপর নাম পটল তো আজকে আমাদের বিষয়ে নিয়ে যেগুলো জানব সেগুলো হচ্ছে আকৃতি উৎপত্তি মসৃণতা গভীরতা ও ছোট উদাহরণ দিয়ে আমাদের যেসব ডাউটসগুলো আছে সেই ডাউটস দূর করব অর্থাৎ এটা আমরা সেশনও বলতে পারি কারণ আমাদের বেশিরভাগ কনফিউশন থাকে প্রপাতকূপ ও মন্থকূপের মধ্যে ছোট্ট একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি দেখো জলপ্রপাতের নিচে কী তৈরি হয় প্লাঞ্চ ফুল অর্থাৎ প্রপাতকূপ প্রপাতকূপ কোথায় তৈরি হয় জলপ্রপাতের পাদদেশে সেই শিলাখণ্ডের আঘাতে যে গর্তের সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রপাতকূপ আর মন্থকূপ কোথায় তৈরি হয় নদীগর্ভের নরম শিলায় সঙ্গে যখন ঘর্ষণ হয় অবঘর্ষণের ফলে যে হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয় সেগুলো হচ্ছে পটল এই ছবি থেকে অনেকটা ধারণা পরিষ্কার হবে আশা করা যায় আকৃতি কেমন প্রপাতকূপের আকৃতি কেমন হয় অনেকটা বড় হয় মন্থকূপের আকৃতি অনেকটা ছোট বা মাঝারি হয় মসৃণতা প্রপাতকূপের অমসৃণ এবং মন্থকূপের পার্শ্বদেশ কি কী হবে মসৃণ হবে এটা আমরা দেখেছি যে গভীরতাটা ক্ষেত্রেও কিন্তু এরকমই হয় যে মন্থকূপের গভীরতা খুব কম কিন্তু প্রপাতকূপের গভীরতা বেশি তাহলে এখান থেকে আমরা একটা ধারণা পাওয়া গেল প্রপাতকূপের গভীরতা বেশি মন্থকূপের গভীরতা কম এই ছোট ছোট যে বিষয়গুলো দ্বারাই আমরা আমাদের ডাউটগুলো দূর করব প্রপাতকূপ সব জলপ্রপাতেই এগুলো দেখা যাবে মন্থকূপ নদীর তলদেশে এগুলো দেখা যাবে বেশিরভাগ নদীতেই দেখা যাবে যেগুলো পার্বত্য প্রবাহেই অর্থাৎ পার্বত্য অঞ্চলে যেসব নদী সেখানে এ ধরনের মন্থকূপ দেখা যায় মন্থকূপ বা পটল যখন পাশাপাশি অনেকগুলো পটল অবস্থান করবে সেগুলোকে আমরাকে পটলের যে কলোনি বা মন্থকূপ কলোনি বলে থাকি তাহলে ডাউট সেশনে আমরা দেখতে পেলাম যে তাহলে যে প্রপাত কূপ কোথায় তৈরি হয় জলপ্রপাতের তলদেশে মন্থকূপ নদীর গর্ভে আমার ভিডিও দেখার পরে যদি ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ